দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তোমাদের গণিত বইয়ের 29 পৃষ্ঠায় অনুশীলনমূলক 3 এবং 4 এর যে জোড় বিজোড় সম্পর্কিত যে সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাগুলো তোমরা কিভাবে সমাধান করবা সেটি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে 3 নম্বরে দেওয়া আছে যে 20-এর চেয়ে বড় এবং 40-এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো লিখি। তাহলে এখানে বলা আছে 20-এর চেয়ে বড় আর 40-এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো আমাদেরকে লিখতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা জেনে নেই যে জোড় সংখ্যাগুলো চেনার শর্ত কী। তাহলে অ্যাট ফার্স্ট আমরা জেনে নেই যে জোড় সংখ্যাগুলো আমরা কীভাবে চেনবো। তো জোড় সংখ্যাগুলো চেনার যে শর্ত সেটি হলো যে যে কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলো থাকে, তাহলে যে কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলো থাকে তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা চেনার যে উপায়, যে সংখ্যাগুলোর শেষে অথবা এককের ঘরে 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলো থাকবে। তো যদি আমরা 20 থেকে সংখ্যা পর্যায়ক্রমে লিখতে শুরু করি, তাহলে 20-এর পর আসে 21, 21-এর শেষে যে অঙ্কটা দেওয়া আছে 1, তো এখানে 0, 2, 4, 6, 8 এর মধ্যে কোনো সংখ্যা এখানে অঙ্ক দেওয়া নেই, তার মানে 21 জোড় সংখ্যা নয়। একইভাবে 21-এর পর আসে 22, 22-এর শেষের যে অঙ্ক সেটি হলো 2, তার মানে 0, 2 এই 2 আছে, এই শেষের যে অঙ্ক 2 আছে যার জোড় সংখ্যাকে সমর্থন করে, তার মানে 22 হলো জোড় সংখ্যা। তাহলে আমরা এই ঘরের মধ্যে লিখতে পারি 22, দেন 22-এর পর আসে 23, শেষের অঙ্ক দেওয়া আছে 3, তার মানে এটাও জোড় সংখ্যা নয়, দেন 24, 24-এ 4 জোড় সংখ্যা, তাই 24 হবে জোড় সংখ্যা, দেন 25, 25-এর 5 জোড় সংখ্যার শর্তের মধ্যে পড়ে না, তাই 25 জোড় সংখ্যা নয়, এরপর 26, 26-এর শেষের যে অঙ্ক দেওয়া আছে সেটি হলো 6, তার মানে জোড় সংখ্যাকে সমর্থন করে, এই কারণে 26 জোড় সংখ্যা, এরপর 27, এই 7 জোড় সংখ্যার শর্তের মধ্যে পড়ে না, তাই 27 জোড় সংখ্যা নয়, সরি 27 জোড় সংখ্যা নয়, দেন 28, 28 এ 8 জোড় সংখ্যাকে সমর্থন করে, তাই 28 জোড় সংখ্যা, দেন 29, 29-এর 9 যে জোড় সংখ্যার শর্তের মধ্যে পড়ে না, তাই 29 জোড় সংখ্যা নয়, এরপর 30, 30-এর 0 জোড় সংখ্যার শর্তকে সমর্থন করে, তাই 30 জোড় সংখ্যা, দেন 31, 31-এর 1 জোড় সংখ্যাকে সমর্থন করে না, তাই 31 জোড় সংখ্যা নয়, 32, 32 জোড় সংখ্যা, কারণ এখানে শেষের যে অঙ্ক দেওয়া আছে 2, তাই 32 জোড় সংখ্যা, 33 শেষের অঙ্ক 3 দেওয়া আছে, তাই এটি জোড় সংখ্যা নয়, এরপর 34, 34-এর শেষের যে অঙ্ক দেওয়া আছে 4, এটি জোড় সংখ্যাকে সমর্থন করে, তার মানে 34 হচ্ছে জোড় সংখ্যা, এরপর 35, 35-এর 5 জোড় সংখ্যাকে জোড় সংখ্যার শর্তকে সমর্থন করে না, তাই এটি জোড় সংখ্যা নয়, এরপর 36, 36-এর 6 জোড় সংখ্যাকে সমর্থন করে, তাই 36 জোড় সংখ্যা, এরপর আছে 37, 37-এর 7 জোড় সংখ্যা নয়, তাই এটি 37 জোড় সংখ্যা হবে না, এরপর 38, 38-এর 8 জোড় সংখ্যার শর্তকে সমর্থন করে, তাই 38 জোড় সংখ্যা, এরপর 39, 39-এর 9 জোড় সংখ্যা শর্তের মধ্যে পড়ে না, তাই 39 জোড় সংখ্যা নয়। তাহলে 20 এবং 40-এর মধ্যে আমরা যে জোড় সংখ্যাগুলো পেলাম সেগুলো হলো 22, 24, 26, 28, 30, 32, 34, 36 এবং 38। একইভাবে বিজোড় সংখ্যাগুলো কীভাবে বের করতে হয় সেটি এখন দেখে নেওয়া যাক। তো এখানে 4 নম্বরে দেওয়া আছে 25-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো লিখি। তাহলে এখানে বলা আছে যে 25-এর চেয়ে বড় আর 50-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো কী কী সেগুলোকে লিখতে হবে। তো বিজোড় সংখ্যা নির্ণয়ের যে শর্ত সেটি হলো যে সংখ্যার শেষে 1, 3, 5, 7, 9 এই অঙ্কগুলো থাকবে। তাহলে সংখ্যার শেষে যদি 1, 3, 5, 7 এবং 9 এই অঙ্কগুলো থাকে তাহলেই আমরা সেটিকে ধরে নিব বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা চেনার যে উপায় সেটি হলো যে সংখ্যাগুলোর শেষে অর্থাৎ এককের ঘরে যদি 1, 3, 5, 7 এই অঙ্কগুলো থাকে তাহলেই আমরা ধরে নেব সেটি বিজোড় সংখ্যা। যেহেতু এখানে বলা আছে 25-এর চেয়ে বড়, তাহলে 25-এর চেয়ে বড় যে সংখ্যা সেটি হলো 26, এখানে 26-এর একক এর ঘরে আসে 6, তার মানে এটি জোড় সরি বিজোড় সংখ্যা নয়, এরপর 27,
সাতাশের শেষের যে অঙ্ক সেটি হলো সাত, তার মানে এক তিন পাঁচ সাত এই বিজোড়ের যে শর্ত সেটিকে সমর্থন করে, তার মানে সাতাশ একটা বিজোড় সংখ্যা। এরপর আছে আঠাশ, আঠাশের আট বিজোড় সংখ্যা নয়। এরপর উনত্রিশ, উনত্রিশের নয়, এখানে যে শেষের যে অঙ্ক দেওয়া আছে নয় এটি বিজোড় সংখ্যাকে বিজোড় সংখ্যার শর্তকে সমর্থন করে, তার কারণে উনত্রিশ বিজোড় সংখ্যা। এরপর তিরিশ, এটা বিজোড় সংখ্যা নয়। এরপর একত্রিশ, একত্রিশের এক বিজোড় সংখ্যার শর্ত মেনে চলে, তাই একত্রিশ হলো বিজোড় সংখ্যা। এরপর দেওয়া আছে বত্রিশ, বত্রিশের দুই বিজোড় সংখ্যার শর্তকে সমর্থন করে না, তাই এটি বিজোড় সংখ্যা নয়। এরপর আছে তেত্রিশ, তেত্রিশ বিজোড় সংখ্যা কারণে শেষের যে অঙ্ক দেওয়া আছে তিন, তাহলে তেত্রিশ। দেন চৌত্রিশ, চৌত্রিশ বিজোড় সংখ্যা নয়। পঁয়ত্রিশ, পঁয়ত্রিশের পাঁচ বিজোড় সংখ্যাকে নির্দেশ করে, তাই পঁয়ত্রিশ একটি বিজোড় সংখ্যা। এরপর ছত্রিশ, ছত্রিশ বিজোড় সংখ্যা নয়। সাঁত্রিশের সাত বিজোড় সংখ্যার শর্তকে নির্দেশ করে, তাই সাঁত্রিশ একটি বিজোড় সংখ্যা। এরপর আটত্রিশ, আটত্রিশের আট বিজোড় সংখ্যা নয়। এরপর উনচল্লিশ, উনচল্লিশের নয় বিজোড় সংখ্যা। দেন চল্লিশ, চল্লিশের শূন্য বিজোড় সংখ্যা নয়, তাই চল্লিশ বিজোড় সংখ্যা নয়। এরপর একচল্লিশ, একচল্লিশের এক বিজোড় সংখ্যা, তাই একচল্লিশ সংখ্যাটি বিজোড়। এরপর বিয়াল্লিশ, বিয়াল্লিশের দুই বিজোড় সংখ্যা নয়, তাই বিয়াল্লিশ সংখ্যাটি বিজোড় নয়। এরপর তেতাল্লিশ, তেতাল্লিশের তিন বিজোড় সংখ্যা, তাই তেতাল্লিশও একটি বিজোড় সংখ্যা। এরপর চুয়াল্লিশ, চুয়াল্লিশের চার বিজোড় সংখ্যা নয়, তাই এটিও বিজোড় সংখ্যা নয়। এরপর পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশের পাঁচ বিজোড় সংখ্যা, তাই পঁয়তাল্লিশ একটি বিজোড় সংখ্যা। এরপর ছেচল্লিশ, ছেচল্লিশের ছয় বিজোড় সংখ্যা নয়, তাই ছেচল্লিশ সংখ্যাটি বিজোড় নয়। এরপর সাতচল্লিশ, সাতচল্লিশের সাত একটি বিজোড় সংখ্যা, তাই টোটালি অর্থাৎ সাতচল্লিশ সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা। এরপর আটচল্লিশ, আটচল্লিশের আট বিজোড় সংখ্যা নয়। এরপর উনচল্লিশ, উনপঞ্চাশ, উনপঞ্চাশের নয় বিজোড় সংখ্যা, তাহলে উনপঞ্চাশও একটি বিজোড় সংখ্যা। তাহলে পঁচিশের চেয়ে বড় এবং পঞ্চাশের চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো হলো সাতাশ, উনত্রিশ, একত্রিশ, তেত্রিশ, পঁয়ত্রিশ, সাঁত্রিশ, উনচল্লিশ, একচল্লিশ, তেতাল্লিশ, পঁয়তাল্লিশ, সাতচল্লিশ এবং উনপঞ্চাশ।